আসসালামু আলাইকুম বন্ধুরা, শিলা কিচেনের বাংলাদেশি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে নারকেলের ভাপা পিঠা। ভাপা পিঠা তৈরি করতে আমাদের যে যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে চাউলের গুঁড়া, খেজুরের পাটালি, নারকেল কোড়া, লবণ, পানি। আমরা এখন চাউলের গুঁড়াটা লবণ এবং পানি দিয়ে মেখে নেব। লবণ এবং পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। চাউলের গুঁড়াটা আমরা মেখে নিয়েছি, এখন আমরা পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য আমাদের এরকম একটা মাটির পাত্র লাগবে। আমরা এখন পাত্রে চাউলের গুঁড়া দিয়ে নেব। খেজুরের পাটালি দিয়ে দেব। এবার দিয়ে দেব নারকেল কোড়া। এবার নারকেল দেওয়া হয়ে গেছে, এখন আমরা চাউলের গুঁড়া এর উপর দিয়ে আবার দিয়ে দেব। আমরা এখন এই রেটটা দিয়ে এই মাটির পাত্রটা ঢেকে নেব। আপনারা এইভাবে ঢেকে নেবেন। আমাদের এখন লাগবে একটা মাটির পাত্র, এটা আপনারা বাজার থেকে কিনতে পারবেন। তারপর আমরা একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে চারদিকে এরকম আটা দিয়ে এভাবে আটকে নেব। আমরা পিঠাগুলো এখন বসিয়ে দেব। এভাবে বসানোর পরে এভাবে একটু নাড়া দিয়ে নেবেন। তারপরে এইভাবে নেটটাকে ঢেকে দেবেন। এভাবে এক এক করে আমি সবগুলো দিয়ে নেব। সবগুলো দেয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে ঢেকে এবার আমি ঢাকন দিয়ে এটা ঢেকে দেব। আমাদের পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, আমরা এখন এটা তুলে নেব। আপনারা
পিঠাটা অনেক গরম, আপনারা তোলার সময় একটা খুব সাবধানে তুলবেন, হাতে ছ্যাঁকা লাগতে পারে। আমাদের পিঠা বানানো শেষ, আমরা এখন পরিবেশন করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।